পুষ্টিগুণে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প নেই। এতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন উপস্থিত, যা স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম খেতে অনেকেই পছন্দ করেন। নিয়মিত বাদাম যে রোগ নির্মূল করে তা কারোর অজানা নয়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাদাম খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও বিদ্যমান, তাই আজ আলোচনা করব বাদামের উপকারিতা ও অপকারিতা নিয়ে। তাহলে চলুন প্রথমে বাদাম খাওয়ার উপকারিতা জেনে নেই। বাদাম ক্যান্সার থেকে বাঁচায়। কাজু ফ্রুনোথোসিনিডিন ফ্লাভোনয়েডের একটি প্রকার, যা ক্যান্সার কোষগুলিকে ক্রমবর্ধমান থেকে আটকায়। কাজু বাদাম নিয়মিত ক্যান্সারের কিছু রূপ থেকে রক্ষা রাখে। ক্লান্তি দূর করে বাদাম। বাদাম শক্তির ভালো উৎস। বাদাম খাওয়ার ফলে দেহে এনার্জি দেয়। নিয়মিত এই বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়। বাদাম মস্তিষ্ক শক্তিশালী করে। কাজু বাদামে এক প্রকার তেল থাকে যা ভিটামিন বি সমৃদ্ধ। এর জন্য এটি একটি শক্তিশালী খাদ্য হিসাবে পরিচিত। এছাড়াও বাদামে রয়েছে ভিটামিন বি, যা মেমরি শক্তি বৃদ্ধি করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে বাদাম। বাদামে পটাশিয়ামের পরিমাণ উচ্চ মাত্রায় থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সোডিয়ামের মাত্রা বেশি হলে দেহে রক্ত বৃদ্ধি পায়, তখন রক্তচাপ বেড়ে যায়। এক্ষেত্রে নিয়মিত বাদাম খাওয়া উপকারী। কোলেস্টেরল কমায় এই বাদাম। নিয়মিত বাদাম খাওয়ার দ্বারা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত হয়। বাদামে উচ্চ প্রোটিন সামগ্রী হওয়ার কারণে দ্রুত হজমের শক্তি বাড়ায়। তাই কোলেস্টেরলের সমস্যা থেকে ভুগছেন এমন মানুষজনকে নিয়মিত বাদাম খেতে হবে। হার্ট সুস্থ রাখে বাদাম। বাদামে এক প্রকার অ্যাসিড পাওয়া যায়, যা হার্টের পক্ষে খুব ভালো। এছাড়াও দস্তা, ম্যাগনেসিয়াম, তামা এবং লোহার মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হৃদরোগের সহায়তা করে। নিয়মিত বাদাম খেলে মেজাজ ভালো থাকে। আপনি যদি দিনে একবার অন্তত বাদাম খান, তাহলে আপনাকে ক্যালোরির জন্য অতিরিক্ত খাবার খেতে হবে না। বাদাম খাদ্য মেজাজ হিসাবে পরিচিত, তাই মনের বিষণ্নতা দূর করে মন রিফ্রেশ করে তোলে। এবার চলুন জেনে নেই বাদাম খাওয়ার অপকারিতা সম্পর্কে। বাদাম খেলে ওজন বাড়তে পারে। বাদামের উপকারিতা ও অপকারিতা নিবন্ধে বাদামের উপকারিতায় আমরা আগেই জেনেছি, এতে উচ্চ প্রোটিন ও ফ্যাট থাকে, তাই মাত্রাতিরিক্ত বাদাম খেলে আপনি কিন্তু মোটা হয়ে যেতে পারেন। কাঠ বাদাম ওজন কমায়, পাশাপাশি বেশি খেলে ওজন বাড়াতেও পারে। এছাড়াও অন্যান্য বাদাম রয়েছে, যা সঠিক মাত্রায় না খেলে ওজন বৃদ্ধি করতে পারে। তাই নিয়মিত খাবারের তালিকায় বাদাম যোগ করলে চার ভাগের এক ভাগ রাখুন। গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে বাদাম। আপনার কাজু বাদাম পছন্দ আর আপনি রোজ প্রয়োজনের থেকে 200 গ্রাম বা তার বেশি খেয়ে ফেলেন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারেন, কারণ এটি বাদামে একটি পার্শ্ব প্রতিক্রিয়া। বাদাম অ্যালার্জি বাড়ায়। বাদামে প্রচুর পরিমাণে উপকারিতা বিদ্যমান রয়েছে, তবু বাদাম খাওয়ার সময় সঠিক পদ্ধতিতে না ব্যবহার করলে কিছু সাইড এফেক্ট দেখা যায়, তার মধ্যে একটি অ্যালার্জি সমস্যা, কারণ বাদামে অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি। তাই বাদাম খাওয়ার আগে সচেতন হন কোনো বাদামে আপনার অ্যালার্জি রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।